আমরা এখন পন্ডিচেরি যাচ্ছি, গাড়ি নিচে এসে গেছে, তো চলো যেতে যেতে কথা হবে। আমরা এখন কিন্তু পন্ডিচেরির রাস্তায় বাই কারে করে আমরা যাচ্ছি। এখান থেকে বলেছিল জাস্ট 3 ঘন্টার মতো লাগবে, বাট 3 ঘন্টার থেকে বেশি লেগেছে। যাই হোক, বাট অনেক ভালো কিন্তু সেখানে জায়গা এবং পরিবেশ, সেই পরিবেশ দেখে কিন্তু আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। এবং পন্ডিচেরিতে যদি কেউ সমুদ্রপ্রেমিক যেয়ে থাকো তাদের কিন্তু খুব ভালো লাগবে, কারণ সেখানে সবচাইতে মেন যেটা আকর্ষণ সেটা হলো সমুদ্র। এবং সেখানে আছে আশ্রম, আছে গণপতি বাপ্পা মৌরিয়ার মন্দির এবং আছে পার্ক, সাথে তো আছে সমুদ্র তো থাকছে। আমরা স্টার্ট করেছিলাম গণপতি বাপ্পা মৌরিয়ার মন্দির দিয়ে, এখন তো আপনাদের সেটাই আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু গণপতি বাপ্পা মৌরিয়ার মন্দিরে কিন্তু চলে এসেছি। এখানে প্রতিটা সৌন্দর্য খুব ভালো এবং খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং চাইলে কিন্তু আপনারা এখানটা একবার ভিজিট করতে পারেন, অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগবে। এবং চাইলে কিন্তু আপনারা এখানে পুজো দিতে পারেন, পুজোর যাবতীয় সামগ্রী কিন্তু আপনারা বাইরেই পেয়ে যাবেন, সেখান থেকে নিয়ে কিন্তু আপনারা এখানে প্রবেশ করতে পারেন পুজো দেওয়ার জন্য। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাব আশ্রম, এবং সেই আশ্রমে কিন্তু আপনার যাবতীয় ফ্যাসিলিটি আছে। এখানে স্কুল এবং আপনার মেডিকেল সাপোর্টের জন্য হসপিটালে কিন্তু এখানে আছে, এখানে অনেকে আছে। এখানে কিন্তু একটা ছোট্ট কলোনি টাইপের বলতে পারেন আপনারা, যে এখানে অনেকে কিন্তু বসবাস করে। এবং এখান থেকে আপনারা যদি সোজা হাঁটা পথ ধরেন তাহলে কিন্তু আপনারা বিচের কাছাকাছি কিন্তু পৌঁছে যাবেন, এবং সেখান থেকে আপনারা কিন্তু খুব ভালো রকম একটা সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারবেন। এই হলো সেই বিচের হাঁটা পথের রাস্তা, এবং এখানে খুব ছোট ছোট দোকান কিন্তু আছে, চাইলে কিন্তু আপনারা সেইগুলো মজা নিতে পারবেন। এ হলো সেই সিঁড়ি, এখান দিয়ে ওপরে উঠে গেলে কিন্তু আপনার সমুদ্র তটে কিন্তু পৌঁছে গেছেন। এবং এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এখানে স্নান করা কিন্তু নিষেধ, কিন্তু একটা সাইডে আছে, সেই সাইডে গিয়ে কিন্তু আপনারা স্নানও করতে পারেন। সেটা কোন সাইড সেটাও কিন্তু আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো, এবং পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আরও কিন্তু অনেক মজা মজার জিনিস আছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক কাপেলও আছে এবং অনেক ফ্যামিলিও আছে। একঘেয়েমি একটা জীবন থেকে কিন্তু বেরিয়ে এখানে আপনার একবার এসে কিন্তু আপনাদের সমুদ্রের যে মজা সেটাও কিন্তু আপনার অবশ্যই নিতে পারেন। এবং এখানে কিন্তু প্রচণ্ড গরম, এবং যদি কেউ আপনার সাঁতার জানে এখান থেকে কিন্তু সাঁতার কেটে আপনার সাত সমুদ্র 13 নদী পারও কিন্তু চলে যেতে পারেন। জাস্ট মজা করছিলাম, কেউ সিরিয়াস নিয়ে নেবেন না। এখানে কিন্তু আপনার সমুদ্রের যে আনন্দ স্নান করা সেটাও কিন্তু এখান থেকে আপনার উপভোগ করতে পারবেন, এবং সেটার জন্য আপনার জাস্ট একটু সাইডে আসতে হবে, তাহলে কিন্তু এখান থেকে আপনার বিচের যে আনন্দ সেটা কিন্তু নিতে পারবেন। এখন একটু স্লো মোড আপনারা দেখে নিন। এবং এখানে কিন্তু আপনার চাইলে একাকিত্বভাবে কিন্তু সময়ও কাটাতে পারবেন, এবং সমুদ্র তো সাথে থাকছে, সেই সমুদ্রের জল হালকা করে আপনাদের পা ছুঁয়ে কিন্তু একটা নতুন অনুভূতি দিয়ে আবার সেই জল কিন্তু চলে যাবে। এখন আমরা যাচ্ছি পার্কে। পার্ক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালোভাবে কিন্তু ডেকোরেশন করা পুরোপুরিভাবে পার্ক। এবং এখানে আমাদের সাথে একটা ব্যাড নিউজ ঘটে গেছে, সেটা কি অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকুন, আপনারা কিন্তু বুঝতে পেরে যাবেন। আমরা এখন চলে এসেছি একটা পার্কে, পার্ক বা মিউজিয়ামে আছে ভিতরে বলছিল, আর এটা একটা পার্কও বটে। এখানে এইসব হন্ত খাদা টাদা দেখতে পাচ্ছি আপাতত, তো ভিতরে গিয়ে দেখি কি আছে না আছে। চলো তোমাদেরকেও দেখাবো, তাল গাছ টাল গাছ অনেক কিছুই আছে, এ সকল দেখতে পাচ্ছ। চলো ভিতরে চলো, তোমরাও দেখতে পাবে কি আছে আর আমিও দেখতে পাবো কি আছে। এই জিনিসটার জন্য ওখানে আমি পড়ে গেছিলাম, ভাগ্যিস ঝাপালাম। তো চলো দেখা যাক কি আছে না আছে ভিতরে। কিন্তু কোথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায়, সেই হয়েছে আমাদের সাথে। আমরা এসেছি পার্কে ঘুরতে, কিন্তু এসে জানতে পারছি যে পার্ক কিন্তু বন্ধ হয়ে গেছে।
তো সেহেতু কিছু করার নেই, মুড অফ করে এবং মন খারাপ করে আমাদেরকে রিটার্ন করতে হচ্ছে। চাইলে কিন্তু আপনারা এখানে আসবেন অবশ্যই, ফার্স্ট কিন্তু পার্কটা আপনারা চেক করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক কিছুই দেখতে পাবেন এবং সাথে কিন্তু আপনার মিউজিয়ামও রয়েছে। আমরা এখন আবার সবাই কিন্তু রুমে ব্যাক করছি, কারণ কোনো কিছু করার নেই, যেহেতু পার্ক বন্ধ হয়ে গেছে, পার্ক আপনাদের দেখাতে পারলাম না, সেই জন্য ফার্স্টেই সরি চেয়ে নিচ্ছি। এবং নেক্সট ব্লকের জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট চাই এবং দেখতে থাকুন আমার এরকমই নতুনত্ব জায়গার ব্লগগুলো।